কর্মী সমর্থকের ভিড়। তার মধ্যেই কোথাও জ্বলজ্বল করছে লাল পতাকা, কোথাও নিহত ছাত্রনেতা আনিস খানের ছবি, বামেদের ছাত্র যুব সংগঠনের ডাকা সমাবেশে এভাবেই ভিড়ে ভাসত ধর্মতলা। আর ভিড়ের চাপে বদলে গেল সভাস্থল। ভাই চ্যানেলের বদলে সভা হলো ধর্মতলার মোড়ে। জানি বাঁধল রাজনৈতিক বাকযুদ্ধ। প্রায় দুই সপ্তাহের টানাপোড়েনের পর এসএফআই ডিওয়াইএফআই কে ভাই চ্যানেলে সভা করতে দিতে রাজি হয়েছিল পুলিশ। মঙ্গলবার সেখানেই জমায়েত করেন বাম ছাত্র যুবরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ভিড় উপচে পড়ে সভাস্থল ভাই চ্যানেল থেকে ধর্মতলা মোড়ের দিকে সরানোর কথা ঘোষণা করা হয়। ইনসাফের সভা মানুষ চাইছে, আমরা কি করব? জায়গা হলো না, ওনারা জায়গা দিতে পারলেন না। মানুষ নিজের রাস্তা নিজে তৈরি করে নেয়। কোন পুলিশ, কোন সরকার, কোন মমতা ব্যানার্জি আটকাতে পারবে না। জায়গা নেই তো, আমাকে তো মাইকে বলতে হবে, আমার তো জায়গা নেই। আমি ওখানে ভাষণ দেব, এমনিতেও লোক দাঁড়িয়ে আছে, আমি এখানে ভাষণ না দিয়ে ওখানে দেব। নেতৃত্বের ডাকে সাড়া দিয়ে বিশাল জমায়েত ধর্মতলার মোড়ের দিকে হাঁটতে শুরু করে। সমাবেশের কাজ শুরু হয়ে গেছিল, যেখানে কোনোভাবেই পুলিশ তাদেরকে সমাবেশ করার অনুমতি দেয়নি, সেখানেই কিন্তু আচমকা সভা নিয়ে আসা হলো। অস্থায়ী মঞ্চে শুরু হয় সমাবেশ। ভিক্টোরিয়া হাউসের কাছে ওনারা সভা করতে দেবেন না। মানুষ নিজেদের রাস্তা নিজেদের জায়গা নিজেরা করে নিয়েছে। আর মানুষ যখন নিজের জায়গা করে, তখন এই রকম টেবিলের তলায় লুকানো পুলিশ আর চুরি করার তৃণমূল আমাদেরকে আটকাতে পারবে না। মঙ্গলবার এসএফআই ডিওয়াইএফআই যেখানে সমাবেশ করে, তার অদূরে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতি বছর 21 জুলাই সমাবেশ করে তৃণমূল। অতীতে এখানে অমিত শাহ সভা করার জন্য প্রশাসনের অনুমতি না পেয়ে বিজেপিকে হাইকোর্ট অবধি যেতে হয়েছিল। এই প্রেক্ষাপটে ধর্মতলায় বামেদের কর্মসূচি দেখে কটাক্ষ ছুড়ে দিয়েছে তারা। ফিসফাই জোটের হানিমুন পিরিয়ড চলছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম, এবং বিরোধী ভোটকে ভাগ করার জন্য স্পন্সর করা হচ্ছে এই ধরনের আন্দোলন। পিএম এর মাধ্যমে কিছু বিজেপির ভোট কেটে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে যাতে ভোটকে সহজে জেতা যায়, এবং সেই জন্য সুপারি দিয়েছে। টিকিটটা মাথা দেওয়া হয়েছে, তার যেখানে ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই ব্যারিকেড যদি ভেঙে সেটা ডিঙিয়ে পুলিশকে ভিড় ছুড়ে পুলিশকে উত্তেজিত করা হয়, তাহলে একটুখানি পুলিশ তার প্রতিরোধ করবে। বামেরা কি নিয়ম মেনে করেছে বলে কি নরম? পারমিটেড এলাকার মধ্যে মিছিল ঘুরলে কে আটকাবে? কারণ তো আটকাবার কথা না, যে মুহূর্তে 144 ভাঙবে তখন পুলিশ বাধা দেবে। এদিন বামেদের মিছিলে কারো হাতে ছিল কাট আউট, কারো হাতে মুখোশ, আবার কারোর গলায় গান। দিদি তোমার দলে সব চোরে রেখেলাম, দিদি তোমার দলে সব চোরে রেখেলাম। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।